ঈশরদি থেকে চলে এসেছে আমাদের লিচু। অনেক কষ্ট করে সাগর আমাদের জন্য নিয়ে আসছে বাস স্ট্যান্ড থেকে। অনেক ধন্যবাদ সাগর ভাই তোমাকে। রাত 12টার সময়, এই যে রাত 12টা বেজে গেছে প্রায়, এই সময় কাউন্টার থেকে যে দেখে আম্মু সরো এই লিচুগুলো নিয়ে আসলো। তুমি লিচু খেতে চাও? লিচু খেতে চাও? হ্যাঁ, সেই টেস্ট বলতে পারবা, সেই স্বাদ। কাটো, দেখো বাবা কষ্ট করে তোমার জন্য কি পাঠিয়েছে। সিজদামণি দেখি মা, সরো লিচি খেতে চাও? তুমি তুমি লিচি খেতে চাও? সেই স্বাদ। ওয়াও, এই আল্লাহ গরম হয়ে গেছে। না এরকম শুকাই যাবে না, পাতার মধ্যেই রাখা লাগবে। ওটা ওটা আবার সরাই ফেলো, ওটা সরাই, ছুরি সরাই ফেলো। গরম হয়ে গেছে বম্বে লিচু। লিচি খেতে চাও বাবার মতো? বলো, সেই স্বাদ, সেই স্বাদ। লিচু এত স্বাদ কারে, সেই স্বাদ। দেখো কেমনে কামড়াইছে। নাও কামড় দাও, নাও একটু লিচু খাও, কামড় দাও তো মা, খাবে না? এই লিচুগুলো এখন আমরা এক এক করে পলিথিনে করে রেখে ফ্রিজে রাখবো, যাতে লিচুগুলো অনেকদিন ভালো থাকে। এইভাবে পলিথিনে করে রাখলে আর কি লিচুগুলো প্রায় 10-12 দিন ভালো থাকবে। আর এগুলো সব লিচুগুলা ডালে থেকে ঝরে ঝরে পড়ে গেছে, এগুলা আমরা খেলাম। এই যে বাকি যেগুলা, এগুলো এখন এক একটা পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। পুরো লিচুময় হয়ে গেছে ঘর।